আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের ফেনী পৌরসভার নির্বাচনে নজরুল ইসলাম স্বপন মিয়াজিকে নৌকার মাঝি হিসাবে মনোনীত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা দেখছেন বিগত প্রায় দুই সপ্তাহের অধিক সময় আমরা সারা ফেনী পৌর এরিয়াতে 18টি ওয়ার্ডে আমরা জনসংযোগ এবং পথসভায় মানুষের যে অভাবনীয় সাড়া এবং অভূতপূর্ব মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে স্বপন মিয়াজি আমাদের ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে যোগ্য, উপযুক্ত, দক্ষ এবং একজন কর্মঠ। বিষয়টি হলো, দেখেন স্বপন মিয়াজি দলের একজন মাঠকর্মী, একেবারে তৃণমূল থেকে ছাত্রলীগ, যুবলীগ এবং এখন আওয়ামী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে উনি দায়িত্ব পালন করছেন এবং উনি একটি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং পৌরসভার প্যানেল মেয়র টু ছিলেন। এই স্বল্প সময়ে উনি ওনার ওয়ার্ডে যে দৃশ্যমান উন্নয়ন করেছেন সেটা চোখে পড়ার মতো। আমাদের ফেনী সদর আসনের মাননীয় সাংসদ জনাব নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়, এর মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজি আপনারা জানেন অত্যন্ত মানবিক এবং দরদী একজন মাঠকর্মী, এবং আমরা আশাবাদী যে আগামী 30 তারিখ নির্বাচনে ফেনী পৌরসভার সম্মানিত নাগরিক যারা আছেন তারা তাদের সুচিন্তিত মতামত নৌকা মার্কায় ভোট দিয়ে দেশে যে চলমান উন্নয়ন এবং যে অগ্রগতির একটা মহাযাত্রা শুরু হয়েছে সেটা অব্যাহত রাখবে বলে আমাদের বিশ্বাস। আপনারা ইতিমধ্যে জানেন ফেনীতে প্রায় 90,000-এর অধিক ভোটার, আমরা 18টি ওয়ার্ডেই গণসংযোগ করেছি এবং একটু আগেও আমরা মধুপুরে একটি গণসংযোগ করেছি। সেখানে আপনারা দেখেছেন যে অভাবনীয় বিপুল পরিমাণ মহিলাদের উপস্থিতি, এবং আমরা 18টি ওয়ার্ডে যতটুকু গণসংযোগ করেছি, পথসভা করেছি, মানুষের কাছে ভোট প্রার্থনা করেছি, আমরা দেখেছি মানুষ স্বপন মিয়াজিকে মেয়র নির্বাচিত করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং আপনারা দেখবেন আগামী 30 তারিখ স্বপন মিয়াজি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে ফেনীতে যে উন্নয়নের জোয়ার সারা দেশে বইছে সেটা উনি চলমান রাখবেন এবং ফেনীতে যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো উনি সমাপ্ত করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে স্বপন মিয়াজি দীর্ঘ প্রায় 20 বছরের অধিক সময় এই দলের সাথে নিবেদিতভাবে এই করোনাক্রান্তিকালেও উনি মানুষকে মানবিক সহায়তা দিচ্ছেন, আর্থিক সহায়তা দিচ্ছেন, খাদ্য সহায়তা দিচ্ছেন এবং ভবঘুরে এবং যারা অভুক্ত, যারা গৃহহীন তাদের দুয়ারে দুয়ারে উনি খাদ্য পৌঁছে দিচ্ছেন আমরা জানেন, এবং অর্থ সাহায্য দিচ্ছেন এবং আরও নানাবিধ গুণাবলী। এরই কারণেই ফেনীর মানুষ আশা করি আগামী 30 তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে স্বপন মিয়াজিকে মেয়র নির্বাচিত করবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমরা করতে পারি। আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে পদ্মা সেতু প্রায় নির্মাণের শেষ পর্যায়ে আছে, মেট্রো রেল আগামী এই মুজিব বর্ষেই উদ্বোধন হবে আপনারা জানেন, পাশাপাশি কর্ণফুলী টানেল সহ পায়রা বন্দর এবং মহেশখালীতে যে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ মহাপরিকল্পনা আপনারা জানেন সারা দেশব্যাপী যে উন্নয়ন চলছে, এগুলো বিচার বিবেচনা করেই ফেনীর সম্মানিত পৌরবাসী যারা আছেন, ভোটাররা আছেন, মা বোনেরা আছেন, তারা আগামী 30 তারিখ দয়া করে নৌকা মার্কায় একটি ভোট দিবেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এবং আমাদের মাননীয় সাংসদ নিজামুদ্দিন হাজারিকে শক্তিশালী করবেন, ওনার হাতকে গতিশীল করবেন এবং নজরুল ইসলাম স্বপন মিয়াজিকে মেয়র হিসাবে আগামী 30 তারিখ ভোট দেওয়ার উদার্ত আহ্বান জানাচ্ছি।